আসসালামু আলাইকুম। হাই গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ঢাকা ব্লক লিমিট থেকে আমি জয় আর আমার সেই পুরনো মুখ আমার ফ্রেন্ড আমি জ্যাকসন। তো আজকে আপনাদের সামনে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি, সেটা হলো কলা চ্যালেঞ্জ। আমার এই জায়গায় রাখা আছে 10টা আর জ্যাকসনের জায়গায় 10টা, মোট 20টা। আর ঢাকা ব্লক লিমিটের পক্ষ থেকে একটা প্রাইজের ব্যবস্থা রাখা আছে, তো যে জয় হতে পারবে তাকে ওই প্রাইজটা তুলে দেওয়া হবে। তো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন এবং দেখুন কে জয় হতে পারে। তো জ্যাকসন, আজকে আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছি, কলা চ্যালেঞ্জ। তো তোমার আজকে অনুভূতিটা কেমন? আমি খুব এক্সাইটেড, কিন্তু কলাটা ছোট 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 সর্বি কলা ছোট থাকবে না, সাগর কলা হলে বড় হইতো। তাই তো আমি ফার্স্ট হতে পারবো, তোমাকে হারাতে পারবো। আচ্ছা দেখি, গত চ্যালেঞ্জ তুমি ফার্স্ট হইছো, আমার মনটা খুবই খারাপ ছিল। তাই তো আমার আত্মবিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে, দেখা যায় লাস্ট পর্যন্ত কি করো তুমি। তাহলে শুরু করা যাক। কলা নষ্ট তোমার জিতার জন্য জয়ী হওয়ার জন্য। তো যেহেতু প্রতিবার মতো ঢাকা ব্লক লিমিটেড থেকে পুরস্কার ব্যবস্থা রাখা থাকে, তো এবারও পুরস্কার ব্যবস্থা আছে। তো সেটা হলো মিনি স্পিকারের সৌজন্যে তোমার জন্য গিফট হ্যাম্পার। তো তুমি কি এই পুরস্কার হ্যাপি? তুমি প্রতিবার পুরস্কার আমার কাছ থেকে, কিন্তু আমি তোমার কাছ থেকে প্রথম একবার নিয়েছিলাম পুরস্কার সময়, এরপর আর পারিনি। তো দেখো তোমার জন্য এটা, খুলে দেখো কি আছে। মিনি স্পিকার তুমি না, তুমি যেহেতু পুরস্কার পাইছো ফার্স্ট জয় হয়েছো। ঠিক আছে আমি দেখি। তো আমরা ভিডিও লাস্ট পরে চলে এসেছি, তো জানি না এই চ্যালেঞ্জে আমরা কতটুকু আনন্দ দিতে পেরেছি আর আপনারা কতটুকু উপভোগ করতে পেরেছেন। কিন্তু আপনাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন। ঢাকা ব্লক লিমিটেডকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করার জন্য ভুলবেন না। আর একটা বিষয় অবশ্যই বলতে চাই, মানুষকে ভালোবাসবেন আর মানুষের পাশে থাকবেন।